প্রতি পর্বের মতন এই পর্বেও থাকছে বিষয়গত পর্যালোচনা, পেশাগত চাহিদা এবং পাঠ্যক্রম পরিবর্তন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। সঙ্গে থাকছে সিএমএ প্রফেশন নিয়ে ছাত্রছাত্রীদের ভাবনার প্রতিফলনও। মূল বিষয়ে আমরা যাব, তবে তার আগে দেখে নেব এই সপ্তাহের বাণিজ্যিক বিভাগের গুরুত্বপূর্ণ খবরগুলো বিজবাজ এক ঝলকে। চলতি অর্থবর্ষ থেকে দেশজুড়ে কাজের সুযোগ বাড়বে বলে জানাচ্ছে জিনিয়াস কনসালটেন্সি। সমীক্ষা অনুযায়ী বেতনও বাড়বে সাধারণ কর্মচারীদের। মুদ্রাস্ফীতি এবং লোকসভা ভোটের ডামাডোলের মধ্যেও এই ইঙ্গিত স্পষ্টতই আবার আশার আলো জাগাবে ভারতীয় শিল্পক্ষেত্রে। কাজ খোঁজার পোর্টাল naukri.com দাবি করছে এই অর্থবর্ষ ভালোই যাবে কাজের অন্বেষণ করা তরুণ প্রজন্মদের। বাজারের প্রত্যাশা এবং বিশেষজ্ঞদের পূর্বাভাসকে ছাপিয়ে টিসিএস এর নিট মুনাফা বাড়লো 51.5%। দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা টিসিএস এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে গত বছরের শেষ ত্রৈমাসিকে তাদের নিট মুনাফা ছিল 5,297 কোটি টাকা। আয়ের অঙ্ক 31% বেড়ে দাঁড়িয়েছে 21,551 কোটি টাকায়। গত অর্থবর্ষে 6% মুনাফা কমেছে ব্রিটিশ রিটেল বহুজাতিক সংস্থা টেস্কোর। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ভারতের বাজারকে পাখির চোখ করেছে তারা। সম্প্রতি টাটা গোষ্ঠীর ট্রেন্ড হাইপার মার্কেটের সঙ্গে যৌথভাবে খুচরো ব্যবসায় পা রাখার কথা জানিয়েছে টেস্কো। এর জন্য প্রস্তাবিত লগ্নি £8.5 কোটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা সেলের কর্মচারীদের জন্য নতুন হাসপাতাল গড়ে তুলল সেল কর্মচারী সমবায় সমিতি। পশ্চিমবঙ্গে এই ধরনের হাসপাতাল প্রথম গড়ে উঠেছে বলে দাবি সমিতির। সোনারপুরে 100 শয্যার এই হাসপাতালে সেলের কর্মচারী ছাড়াও স্থানীয় অঞ্চলে স্বল্প আয়ের মানুষদের জন্য চিকিৎসার সুব্যবস্থা থাকছে। ইনফোসিস গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে তাদের প্রত্যাশার তুলনায় ভালো ফল করলেও তাদের এই রেজাল্ট প্রত্যাশার প্রতিফলন নয়। প্রসঙ্গত উল্লেখ্য, জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে ইনফোসিসের নিট মুনাফা 25% বেড়ে দাঁড়িয়েছে 2,992 কোটি টাকায়। তাদের আয়ু 23.2% বেড়ে হয়েছে 12,875 কোটি টাকা। সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে আগামী দিনে ব্যবসা বাড়াতে তারা অধিগ্রহণের পথেও হাঁটতে পারে। বিদেশ থেকে বরাদ পাওয়ার জন্য জোর দিচ্ছে ইনফোসিস। ভারতের অ্যালকোহলের বাজারে এবার প্রভাব বিস্তার করতে চাইছে ব্রিটেন। ব্রিটিশ সংস্থা ডিয়াজিওর দেশের সর্ববৃহৎ অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থা ইউনাইটেড স্পিরিটসের 26% শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে ইউনাইটেড স্পিরিটসের 28.8% শেয়ার ডিয়াজিওর হাতে রয়েছে। প্রতিদিন পরিবর্তন আসছে ওয়ার্ল্ড ইকোনমিতে। ফলত প্রতিযোগিতামূলক অর্থনীতিতে কাজ করতে গেলে প্রয়োজন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম। সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক প্রফেসর হানিফ কিন্তু মনে করেন, একজন সফল সিএমএ গড়ে তুলতে গেলে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টের পাঠ্যক্রমে সবসময় যুগোপযোগী পরিবর্তন জরুরি। অ্যাকচুয়ালি আজকাল চারিদিকে এত কম্পিটিশান এবং বিভিন্ন এমপ্লয়ারের যা রিকোয়ারমেন্ট, সেটার জন্য সিলেবাসের কতগুলো জায়গায় নতুন নতুন সাবজেক্ট যেগুলো আসছে, সেই সাবজেক্টগুলোকে সাংঘাতিকভাবে ইমপ্লিমেন্ট করা, এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে যে ছাত্ররা এখান থেকে পাস করে বেরোবে তাদের কিন্তু মার্কেট পোটেনশিয়ালটা অনেক বেশি বাড়বে। তারা অনেক বেশি ভালো চাকরি পাবে, অনেক কমফোর্টেবলি আপনার চাকরির জায়গায় ঠিকমতো কাজ করতে পারবে, তাতে এমপ্লয়ারও খুব খুশি হবে এবং ফিউচারে যারা পড়তে আসবে সিএমএ তাদেরও একটা ইন্সপিরেশান হবে। অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট বলুন বা কস্টিং সাবজেক্ট বলুন বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট বলুন, এই এনভায়রনমেন্টে সাংঘাতিকভাবে চেঞ্জ করছে, এবং সেই চেঞ্জের সঙ্গে সঙ্গে যদি আমি তালটা রাখতে পারি তাহলে আমি ঠিক অন্যদের সঙ্গে কম্পিটিশানে পেরে উঠব না। কারণ আজ ধরুন আমার চায়নাতে যে প্রোডাক্টটা হচ্ছে ইজিলি আমার ইন্ডিয়ায় আসছে, ইন্ডিয়াতে আমি কম্পিট করতে পারছি না কারণ আমার কস্ট ম্যানেজমেন্টটা ঠিক নয়। আমার যে ধরুন কোর্সগুলো আছে সে কোর্সগুলো অ্যাকচুয়ালি প্রেজেন্ট সিচুয়েশানকে ফিট করছে না। তার জন্য দেখবেন যে ওয়ার্ল্ডের 200 টপ ইউনিভার্সিটির মধ্যে আমাদের ইন্ডিয়ার কোনো IIT নেই, কোনো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নেই। 1 নম্বর হচ্ছে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমরা আগে ধরুন প্রোটেক্টেড ইকোনমিতে কাজ করতাম, এখন ওপেন ইকোনমি, এবং সেখানে যে আপনার নতুন সাবজেক্টটা যেটা দিয়ে আমার অন্যদের সার্ভ করতে পারবো,
আমরা অন্যান্য কান্ট্রিতে গিয়েও কাজ করতে পারবো, সেটা যদি আমি না করি তাহলে কিন্তু আমি পেরে উঠব না। অন্য দেশের কস্ট অ্যাকাউন্ট্যান্টরা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা আমাদের দেশের ছেলেদের চাকরিগুলো পেয়ে যাবে। এবং আমার মনে হয় যে এর জন্য চিন্তাভাবনা করা উচিত, একটা লং টার্ম প্ল্যান থাকবে ইনস্টিটিউটের, একটা শর্ট টার্ম প্ল্যান থাকবে। যে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সে ডেভেলপমেন্ট অনুযায়ী ইমিডিয়েটলি স্টেপ নিতে হবে, এবং ওই ফিল্ডে যারা ধরুন এক্সপার্ট আছে তাদের সঙ্গে কনসাল্ট করতে হবে, তাদেরকে প্রপার সুযোগ দিতে হবে, যেভাবে যে সিলেবাসটা যাতে ডিজাইন করা যায়। অন্যান্য ইনস্টিটিউট আছে ওয়ার্ল্ডের, তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে যোগাযোগ করে, আজকাল থ্রু ইন্টারনেট অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু ইন্টারাকশান করা যায়, তাদের সঙ্গে করে অ্যাট পার যদি আমি করি সিলেবাস, ইট উইল সার্ভ দি পারপাস অফ দি স্টুডেন্টস। এই ইনস্টিটিউটের সঙ্গে অনেক দিন ধরে আমি অ্যাসোসিয়েটেড, আর আমি ধরুন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াচ্ছি 26 বছর ধরে, আমি প্রচুর ছেলে হ্যান্ডেল করেছি। একটাই শুধু হচ্ছে গিয়ে ছেলেদেরকে যা দেবেন তারা তাই অ্যাবজর্ব করবে, হয়তো প্রথমে একটু রেজিস্ট্যান্স হবে কিন্তু পরের দিকে দেখা যায় যে ছেলেরা কিন্তু সেটাকে ভালোবেসেই পড়বে। কিন্তু আমি যদি ধরুন কোর্সের মধ্যে এমন কিছু সাবজেক্ট রাখি যেটা ইররিলেভেন্ট এবং ছেলেরা কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, দ্যাট ইজ অফ নো ইউজ, আননেসারিলি আমরা বার্ডেন করে কোনো লাভ নেই। আমি দেখবো গিয়ে ফিউচারে কী কী সাবজেক্টগুলো আসতে পারে, যেমন ধরুন আইটির ওপরে আমার ট্রিমেন্ডাস ধরনের ইম্পর্টেন্স দেওয়া উচিত। 2 নম্বর হচ্ছে গিয়ে যে কর্পোরেট কালচার যাতে ডেভেলপ হয়। 3 নম্বর হচ্ছে যাতে আমি ভালো হিউম্যান বিইং তৈরি করতে পারি। 4 নম্বর হচ্ছে গিয়ে যে আপনার যাতে সোসাইটির বেনিফিট হয়। আমাদের একটা পোর কান্ট্রি, এখানে প্রচুর লোক ধরুন বিলো প্রভার্টি লাইন থাকে, তাদেরকে যদি আমাদের রিয়েলি সাহায্য করতে চাই, আপ টু দি মার্ক যদি আমার সব কিছু লেখাপড়া হয় তাহলে ইজিলি উই ক্যান ডু সো। প্রফেসর হানিফের বক্তব্যের সঙ্গে একই মত হয়েছেন ইআইআরসির ইমিডিয়েট পাস্ট চেয়ারম্যান অশোক মুখোপাধ্যায়। তিনি তার বক্তব্যে পেশার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অন্তর্ভুক্তির কথা আমাদেরকে জানিয়েছেন। অবভিয়াসলি আমাদের এখনকার যে সিলেবাসটা আছে এটা খুব বেশি দিন হয়নি, সদ্য 2012 আমরা এই সিলেবাসটাকে ইন্ট্রোডিউস করেছি, এবং এর ভেতরে আমরা মূলত ইন্ডাস্ট্রির চাহিদার কথা মাথায় রেখে সিলেবাসটা তৈরি করেছি। আমাদের গত কয়েক বছরের যে অভিজ্ঞতা সেখানে দেখেছি আজকের দিনে কর্পোরেট ওয়ার্ল্ডে এটা ধ্রুব সত্য যে আজকে যা দেখছি কাল সেটা সেই দর্শন পাল্টে যাচ্ছে, কারণ আমার বহির্জগৎ পাল্টে যাচ্ছে, আমার ইকোনমিক ওয়ার্ল্ড রোজ চেঞ্জ হচ্ছে। তো সেইটার সঙ্গে তাল রেখে একটা এমন কোর্স ডিজাইন করার চেষ্টা করেছি আমরা, যেটা অন্তত কিছুদিনের জন্য হলেও যুগোপযোগী হবে। আজকের দিনে যেমন পারফরমেন্স ম্যানেজমেন্ট, কর্পোরেটে আজকে পারফরমেন্স ম্যানেজমেন্ট একটা মূল সাবজেক্ট, যার উপরে অনেক কিছু কর্পোরেট গ্রোথ, কর্পোরেট প্রফিট সব কিছু নির্ভর করে। তো আমাদের যারা সিএমএ তারা পারফরমেন্স ম্যানেজমেন্টটা শিখছে, এবং তাদেরকে সেটা স্পেশাল ইকুইপ করার জন্য আমরা কোর্সটাকে ডিজাইন করেছি, যেটা হয়তো অন্য কোনো জায়গাতে সেই কোর্স সেইভাবে ডিজাইন করা নেই। এটা ছাড়াও বিজনেস ভ্যালুয়েশন, আজকে স্টেক হোল্ডার যারা, শেয়ার হোল্ডার যারা, তারা বিজনেসের ভ্যালুয়েশন করবে, তারা সেই ভ্যালুয়েশন করে বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করতে আগ্রহী হবে। তো কান্ট্রি যত গ্রোথ হবে ক্যাপিটাল মার্কেট তত স্ট্রং হবে, সেটা যদি মানি তাহলে এটা মানতে হবে যে এই কোম্পানি ভ্যালুয়েশন, কর্পোরেট ভ্যালুয়েশন যদি প্রপারলি না করা হয় তাহলে কিন্তু ভুগতে হবে। সেই কারণে আমাদের সিএমএকে আমরা ইকুইপ করছি প্রপারলি কর্পোরেট একটা বিজনেস ভ্যালুয়েশন ঠিকমতো করার জন্য। এটা ছাড়াও রিপোর্টিং, ম্যানেজমেন্ট রিপোর্টিং একটা সম্পূর্ণ অন্য আঙ্গিকে চলে এসছে এখন, এই যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত রোজ পারফরমেন্স ম্যানেজমেন্ট এবং আরও অন্যান্য অনেক বিষয়ে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট, ট্যাক্স ম্যানেজমেন্ট কত নাম করবো, এই প্রতিটি বিষয়ের ওপরে আমরা কোর্সটা ডিজাইন করেছি। আশা করি আগামী দিনে আমাদের যারা সিএমএ পাস করে বেরোচ্ছেন তারা কর্পোরেট ওয়ার্ল্ডকে প্রপারলি সার্ভ করতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে এইটা বলতে পারি যে আমাদের সিলেবাস আরও দিনে দিনে কর্পোরেট ওয়ার্ল্ডের কাছাকাছি যাচ্ছে। শুধু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলাম আমরা একসময়, কস্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে একসময় সীমাবদ্ধ ছিলাম, এসব কিছুর বাইরে মূল ওয়ার্ডটা যেটা চলে আসছে ম্যানেজমেন্ট, আমরা আরও বেশি করে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি। কালকে হয়তো কোনো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আসবে আমাদের কাছ থেকে এই জিনিসগুলো শেখার জন্য। এই যে মানে গত কয়েক বছরের টপসিটারভি, আজকে সাউথ এশিয়া ভাঙছে, কালকে ইউরোপিয়ান ইউনিয়ন ভাঙছে, পরশু আমেরিকা ক্র্যাশ করছে, এগুলো মাথায় রেখে এই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট এটা একটা বিশেষ বিশেষ বিষয়,
এই ক্রাইসিস ম্যানেজমেন্ট কী করে করব, যখন ক্রাইসিস আসবে কোন কোন জিনিসগুলোর দিকে তাকাবো, কোন কোন ভ্যারিয়েবলসগুলোকে আমি ম্যানেজ করব, এগুলো জানতে হবে। সিএমএরা এটা আজকের দিনে জানতে পারছে, কারণ আমরা কোর্স সেইভাবে ডিজাইন করেছি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কোম্পানিজ অ্যাক্টে এই যে সদ্য ইন্ট্রোডিউস হলো এটা এসেছে, তো আমাদেরও যখন আমরা এই কমার্শিয়াল লস কম্পানিজ লস পড়াচ্ছি তখন তার ভেতরে আমরা যেটা করি, সাবজেক্ট যখন কোম্পানিজ ল সেটা যখন কোনো এক সময় সিলেবাস পিরিয়ডের মধ্যে রিভাইজড হচ্ছে সেই রিভিশনটুকু আমরা ইনকর্পোরেট করি। যে কোনো ল ম্যাটার, ট্যাক্স হোক বা ইন্ডাস্ট্রিয়াল ল হোক, কমার্শিয়াল ল হোক, সবসময় লেটেস্ট যে অ্যামেন্ডমেন্টটা আসছে পরীক্ষার মাধ্যমে সেটাকে আমরা ইনকর্পোরেট করি। তারা এই জায়গাতে সিএসআরে কী করে কাজ করতে হবে সে ব্যাপারে ম্যানেজমেন্টকে প্রপার অ্যাডভাইজারি আমাদের সিভিল। অবশ্যই সব থেকে মূল কথা হচ্ছে, আমি যেখানে একটা শব্দ বলছি যে পারফরমেন্স, সেটা কিন্তু এই কর্পোরেট ওয়ার্ল্ডে যেখানে প্রফিট ইজ দি কি ওয়ার্ড সেখানে যেমন প্রযোজ্য, অ্যাট দি সেম টাইম সার্ভিস যখন আমি বলি এনজিওর ক্ষেত্রে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে কিছু সোশ্যাল সার্ভিস, অবভিয়াসলি তার সঙ্গেও পারফরমেন্স জড়িত। আজকে হিউম্যান লিভিং ইন্ডেক্স বলা হচ্ছে যে আমি একটা এরিয়ার সিএসআর হলো কি হলো না, হিউম্যান লিভিং ইন্ডেক্স নিয়ে আমি সেইগুলো বিচার করব। তো অবভিয়াসলি পারফরমেন্স আপনার এসে যাচ্ছে। আজকের দিনে এই পারফরমেন্স কোয়ান্টিফাই করা যায়। আগে বলা হতো সার্ভিসকে আমি কী করে ভ্যালু করব, কিন্তু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা আপনাকে বলতে পারবে সার্ভিসকে কী করে ভ্যালু করবে। এখন সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। বিরতির পর থাকছে পেশা সংক্রান্ত বিষয়ে বিশিষ্ট ব্যক্তিদের সময়োপযোগী পর্যালোচনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান cma.com।